পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শেষ, এরই মধ্যে রায় হয়েছে। দ্রুত এর রায়ের বাস্তবায়ন হবে, পর্যায়ক্রমে অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা তারা তো আর কোনোদিনও ফিরবেন না, কিন্তু স্বজনরা তো বিচার দেখে যেতে পারবেন। ন্যায় বিচারের মাধ্যমে এই পরিসমাপ্তি হবে, এরই মধ্যে বিচার প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে, পর্যায়ক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।